হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজ আমি আস্ত অরাতা মাছের দোপেঁয়াজা করব। আমি এখানে আস্ত একটি অরাতা মাছ নিয়েছি, আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি মাছটি হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে রেখে নিব, তারপরে আমি ভেজে নিব। আমি ভালোভাবে মাছ চিরেও রেখেছি যাতে করে মশলা সব ভেতরে ঢোকে। এখন আমি মশলা দিয়ে মাছ মাখিয়ে নিচ্ছি। এখন আমি প্যানে তেল দিয়ে দিব, হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। দু তিন মিনিটের জন্য তেল একটু গরম করে নিতে হবে প্যানটা ভালোভাবে। মাছকে অনেক সুন্দর করে মাখিয়ে রেখেছি, আপনারা চাইলে হাফ অ্যান আওয়ারের জন্য মাখিয়ে রেখে দিতে পারেন, আমি সাথে সাথে ভেজে ফেলব। এভাবে সাবধানে দিতে হবে। এখন আমি সুন্দর করে ভেজে নিব মাছ। মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই তেলে, মাছ ভাজার তেলে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ অনেক কিছু করে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তিন চার মিনিটের মতো মানে পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে।
পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এতে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে দেব। এখানে আমি 4টি কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কলি কিছু কেটে নিয়েছি, হাফ কাপের মতো আমি দিয়ে দিলাম। পানি দিয়ে দিচ্ছি যাতে মশলা না পড়ে যায়। এখন আমি মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে অলাতা মাছের প্রক্রিয়াটা করে দেখতে পারেন, অনেক টেস্ট হয়। এখন আমি 5-6 মিনিটের মতো পানি দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলা কোনো র ফ্লেভার না থাকে। চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন, এরকম আস্তা যে কোনো মাছ দিয়ে দো পেঁয়াজা তৈরি করতে পারেন, অনেক মজা হয় খেতে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আবার একটু পানি দিয়ে দিলাম।
এখন আমি মাছ দিয়ে দিব। আমার মশলা কষানো হয়ে গিয়েছে ভালোভাবে, এখন আমার মাছ দিয়ে দিতে হবে। আমি আস্ত মাছটি দিয়ে দিলাম। এতে করে মাছের ভিতরে সব মশলা ঢুকবে। এভাবে দিয়ে দিতে হবে উপর দিয়ে দিয়ে মশলা। এখন একটু পানি দিয়ে দিব। কিছু পানি দিয়ে হাফ কাপের মতো আমি পানি দিয়ে দিলাম। এখন আমি মাছটি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি 10 মিনিটের জন্য আমি এখন ভেজে দিব। আমি চুলাটা মিডিয়ামে রেখেছি, বেশি বাড়িয়ে দেইনি। এখন আমি 10 মিনিটের জন্য ভেজে দিচ্ছি। আমার 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি দেখে নিচ্ছি। আমার মাছ রান্না হয়ে গিয়েছে। এখন আমি ধনে পাতা দিয়ে দিব। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি দেখে নিচ্ছি, আমার ধনে পাতাও গলে গিয়েছে। আমি এখন চুলা অফ করে দিচ্ছি। অলাতা মাছের দু পেঁয়াজা আমার তৈরি হয়ে গিয়েছে। আপনারা এভাবে বাসায় চাইলে ট্রাই করতে পারেন। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমার রান্নাটি কেমন হয়েছে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।